হোয়াইট হাউসের জন্য ট্রাম্প শারীরিকভাবে অযোগ্য কমলা। গত সপ্তাহে প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের সুস্থতা নিয়ে অস্বচ্ছতার অভিযোগ তুলেছিলেন ডেমোক্র্যাট দলীয় প্রার্থী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। এবার হ্যারিস বলেছেন, নির্বাচনী প্রচারণায় যথেষ্ট সামর্থ্য না থাকায় মিশিগানের গ্র্যান্ডের এপিসোডের একটি সমাবেশ বাতিল করেছে ট্রাম্প। নির্বাচিত হলে দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সামর্থ্য রয়েছে কিনা ট্রাম্পের, সে প্রশ্নও তুলেছেন তিনি। এক প্রতিবেদনে খবর দিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। 59 বছর বয়সী কমলা হ্যারিস বলেন, যদি তিনি ভোটের নির্বাচন প্রচারণায় কঠোরতা সামলাতে না পারেন তাহলে তিনি কিভাবে প্রেসিডেন্ট পদের জন্য উপযুক্ত। হ্যারিস আরও বলেন, ট্রাম্প হোয়াইট হাউসের জন্য অযোগ্য। রিপাবলিকান প্রচার দল বলছে ট্রাম্প নির্ধারিত সাক্ষাৎকার বাতিল করেছেন কারণ তিনি ক্লান্ত। দ্য ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাক্ষাৎকারের জন্য দ্য শেড রিপোর্টে উপস্থিত হওয়ার কথা ছিল ট্রাম্পের, কিন্তু সেই বৈঠকটি কখনো বাস্তবায়িত হয়নি। পলিটিকোর প্লে বুক জানিয়েছে, ট্রাম্পের একজন সিনিয়র উপদেষ্টা অনুষ্ঠানটির একজন প্রযোজককে বলেছেন সাবেক প্রেসিডেন্ট ক্লান্ত এবং সাক্ষাৎকার দেবেন না। আসন্ন 5ই নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন, এর আগে ভোটারদের মন জয় করতে হবে দুই প্রার্থী হ্যারিস এবং ট্রাম্পকে। তাই দুই প্রার্থী শেষ মুহূর্তে জোরেশোরে প্রচারণা চালাচ্ছেন দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে। পেনসিলভানিয়ার জয় পরাজয়ের উপর অনেকখানি নির্ভর করছে হোয়াইট হাউসের মসনদে বসা। পেনসিলভানিয়ার মতো দোদুল্যমান রাজ্য হিসেবে পরিচিত জর্জিয়া, নেভাদা, অ্যারিজোনা, মিশিগান, উইসকনসিন এবং নর্থ ক্যারোলাইনা, এসব রাজ্যগুলোতেও হাড্ডাহাড্ি লড়াইয়ের আভাস দিচ্ছে নির্বাচন পূর্ব জরিপগুলো। তবে ঠিক নির্বাচনের প্রাককালে এসে কমলা হ্যারিসের এই অভিযোগ মার্কিন ভোটারদের মনে প্রভাব ফেলতে পারে, কারণ এর আগে শারীরিক অবস্থা বিবেচনায় নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়িয়েছিলেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। জো বাইডেনের এই সিদ্ধান্ত মার্কিন ভোটারদের কাছে প্রশংসা করিয়েছিল। এদিকে হোয়াইট হাউসের এক রিপোর্টে বলা হয়েছে, ভাইস প্রেসিডেন্ট হ্যারিস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের জন্য শারীরিক ও মানসিকভাবে সক্ষম। এশিয়া দেশগুলোতে অভ্যন্তরীণ বিষয়ে অতিরিক্ত নাক গলাচ্ছে যুক্তরাষ্ট্র। পুতিন যুক্তরাষ্ট্র অনবরত এশীয় দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে এবং এর মাধ্যমে ইউরোপীয় দেশগুলোকে চীনের সঙ্গে সংঘাতে জড়িয়ে ফেলছে, এই অভিযোগ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের কাছে যেন ইউরোপীয় মিত্র দেশগুলো দড়িতে বাধা ছোট কুকুর ছানা। বৈঠকে পুতিন উল্লেখ করেন যে চীনের সঙ্গে রাশিয়ার অনন্য সম্পর্ক এবং আন্তর্জাতিক অঙ্গনে মস্কো বেইজিং এর মতো ক্রমবর্ধমান সহযোগিতা বিশ্বের কৌশলগত স্থিতিশীলতার মূল কারণ হয়ে উঠেছে। এ সময় ভ্লাদিমির পুতিন বলেন, রাশিয়া চীন সম্পর্ক সমতার ভিত্তিতে গঠিত এবং উভয় দেশ সবসময় পরস্পরের স্বার্থের দিকে নজর রাখে এবং পরস্পরের কথা শোনে। তিনি আরও বলেন, পক্ষান্তরে ওয়াশিংটন এশিয়ায় বিপরীতমুখী নীতি অনুসরণ করছে এবং তার ইউরোপীয় অংশীদারদের একই কাজ করতে রাজি করেছে। রাশিয়ার প্রেসিডেন্ট আরও বলেন, কেউ এমনকি ইউরোপীয়দের তাদের মতামত জিজ্ঞাসা করতে চায় না। তারা কি চীনের সঙ্গে তাদের সম্পর্ক নষ্ট করতে চায় এবং এশিয়ায় নাটক কাঠামোর মাধ্যমে জড়িত হতে চায় এবং সেখানে এমন পরিস্থিতি তৈরি করতে চায় যা চীন সহ এই অঞ্চলের দেশগুলোর মধ্যে উদ্বেগ সৃষ্টি করবে? এ সময় রুশ প্রেসিডেন্ট আরও বলেন, আমি আপনাদের জোর দিয়ে বলতে পারি তারা এটি চায় না, তবুও তাদের গলায় একটি দড়ি বেঁধে সেখানে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, যেন বাপের বড় ভাই তার সঙ্গে একটি ছোট কুকুর টেনে নিয়ে যাচ্ছেন। এ সময় পুতিন জোর দিয়ে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে চীনের উন্নয়ন ঠেকানো অসম্ভব এবং ওয়াশিংটন এমন কিছু করার চেষ্টা করার ক্ষেত্রে 15 বছর দেরি করে ফেলেছে।